একে দেখুন কি বলেছেন সেটা আপনাদের শোনাবো। ইনি মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূলের ব্লক সভাপতি। আরেকটি আনামুল নাকি আরেকটি কেষ্ট, কিভাবে তিনি কথা বলছেন, ইনি নাকি ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন। ধর্ষণ হলে আগে এনার কাছে প্রমাণ দিতে হবে, উনি যদি ঠিক মনে করেন তবে বড়বাবুকে বলে দেবেন, মিছিল টিছিল করা চলবে না। তিনি এই কথাই বলেছেন, আপনাদের শোনাবো সে কথা। এরকম লোক যদি ঘুরে বেড়ায় তাহলে আরেকটি রামপুরহাট হতে কি খুব বেশি সময় লাগবে বা হলে কি আশ্চর্য? কেননা এমন যে কথা বলতে পারে প্রকাশ্য গণমাধ্যমে, বলছে ডান্ডা দিয়ে নাকি ঠান্ডা করবে, এমনই হুমকি। এই সমস্ত লোকজনকে রাজনীতির ময়দানে এনে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এখন পস্তাচ্ছেন, এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ভেতরে ঢোকানো দরকার, আর দল থেকে তো ছাঁটাই করা দরকারই। ক্রিমিনালই, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকে না, কিন্তু সমস্ত ক্রিমিনালই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় নিজেদের পিঠ বাঁচাবার জন্য। একে কি প্রশাসন অ্যারেস্ট করবে? এখনও করেনি কেন? এই মস্তানের নাম রাজেশ সরকার ওরফে আফরোজ সরকার। কিছুদিন পর বলে যে আমার 50 বছরের বউকে ধর্ষণ করেছে, এইসব করে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গ থেকে সরানো যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, আমরা আছি, বলুক না। যদি ধর্ষণ যদি করা থাকে আমরা বড়বাবুকে বলবো, আমাদের যে ওসি সাহেবকে বলবো, এসপি সাহেবকে বলবো, আমরা নিজে যেয়ে বলবো, কে না কে অ্যারেস্ট করা হোক, প্রমাণ দেখায় যে ধর্ষণ করেছে। এমনি ফালতু ফালতু একটা মিছিল করে দিয়েছে, যদি বেশি বাড়াবাড়ি করে মিছিল করে, বলেছিল পঞ্চায়েতের মতো বলছিল, কিন্তু বেশি যদি বাড়াবাড়ি করে কিন্তু ঠান্ডা করে দেব। ঠান্ডা করতে গেলে কিন্তু ডান্ডার দরকার আছে। এবার থেকে আমি বলে দিলাম বাত্রাতে, বেশি যদি মমতা ব্যানার্জির ব্যাপারে উল্টো পাল্টা যদি কথা বেশি বলে, তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো, একদম ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। আমার নাম রাজেশ সরকার, আফরোজ সরকার আমার নাম। আপনার বলেছিলাম আপনাদেরকে, আমি পদের ভয় করি না, সভাপতি থাকবো কি থাকবো না তার ভয় করে না, কিন্তু আমি যখন 98 সালে পার্টি করি, আমি মমতা ব্যানার্জির নেতৃত্বে 98 সাল থেকে পার্টি করেছি, প্রত্যেকটা পদে ছিলাম, যুব সভাপতি ছিলাম, আপনাদের যুব সাধারণ সম্পাদক ছিলাম, লোকসভার যেটা আমাদের দিদি ভাগ করে দিয়েছিল তার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মান্নান সাহেবের সময় আমাদের যে কমিটি হয়েছিল তার সাধারণ সম্পাদক ছিলাম, এবং বর্তমানে ব্লক সভাপতি আছে। সিপিএমদেরকে মানা করে দেন, এ উল্টো পাল্টা যদি মমতা ব্যানার্জির ব্যাপারে বলে, কারণ মমতা ব্যানার্জি মায়ের মতো আমি শ্রদ্ধা করি, আমার মায়ের বয়সের মতো আছে, ওনার ছেলে পেলে না থাকলে কিন্তু মমতা ব্যানার্জির ছেলে এই আফরোজ সরকার রাজেশ ভগবানগোলায় আছে, একদম ঠান্ডা করে দেব, এমন ঠান্ডা করবো বাড়ি থেকে বেরোতে পারবে না, এইটুকু আপনাদেরকে বললাম।